আল্লাহ আল্লাহ রব্বুল তার নবীর মাধ্যমে দোয়া শিখিয়ে দিলেন যে তোমরা আল্লাহকে বলো আল্লাহর কাছে চাও যে কামা রব্বাই সাগিরা রব্বির হাম হুমা আল্লাহ তুমি বাবা মার উপরে রহম করো দয়া করো ওইভাবে যেভাবে আমাকে বড় করার জন্য তারা রহম করেছিল আমাকে বেঁচে থাকার একটা ব্যবস্থা করে দিয়েছিল আল্লাহ তুমি সেইটা করো এই দোয়ার অর্থ কি কি বুঝাতে চাইলেন এ আয়াত মানে বাবা মা যত বৃদ্ধ হবে যত বয়স্ক হবে ছেলে মেয়ে বাবা মার প্রতি তত আন্তরিক হবে কেন এ কথা বলতে গেলেন আল্লরুল আলম কেন শিখালেন যে তোমরা উহ শব্দ বলো না উহ শব্দ যেন তোমাদের মুখ মুগ্ধে বের হয় না যখন বাবা মা জোয়ান যুবক তখন তো কোনো ছেলের সাহস নেই যে বাপের কোনো একটা কাজে বিরক্ত হয়ে উহু শব্দ বলবে কারণ বাবার হোটেলে থাকে আবার বাবার আচরণে উহু শব্দ বলবে সুযোগ আছে কোনো সন্তানের যখন বাবা মা যুবক জোয়ান বয়স আছে তখন কিন্তু কেউ বলতে পারে না এটা বলে কখন যখন বাবা মা বৃদ্ধ হয়ে যায় বাবা মার আর কোনো ইনকাম সোর্স নেই পরনির্ভরশীল হয়ে যায় ছেলে মেয়ের উপর নির্ভরশীল হয় তখনই কিন্তু এই আচরণগুলো আসে আর ওটাই নিষেধ করা হলো যে উ শব্দটা যেন না বলা হয় আল্লাহ সুশাসন বলছেন রেদার রব্বি ফি রব্বি ফি ওয়ালেদ পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট পিতামাতাকে অসন্তুষ্ট রেখে আল্লাহকে সন্তুষ্ট করবে ইবাদত দেওয়াটা সম্ভব নয় পিতামাতার চোখে পানি ঝরিয়ে পিতামাতার মুখ থেকে হাসি কেড়ে নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করবেন ইবাদত করে অসম্ভব আগে পিতামাতাকে হাসাতে হবে পিতামাতার মুখে হাসি ফুটাতে হবে আনন্দের হাসি তারপর আল্লাহকে বলেন সহজ খুব সহজে হয়ে যাবে সময় উপস্থিতি আল্লাশুাস্ম বলছেন ওই ব্যক্তি হতভাগ্য ওই ব্যক্তি হতভাগ্য ওই ব্যক্তি হতভাগ্য সাহাবিরা বলছেন হ্যাঁ আল্লাহুল কে একটু বলুন কে হতভাগ্য আপনি একটু বলুন তখন আল্লা সুসাস্ম বলছেন যে ব্যক্তি পিতা মাতা বৃদ্ধ বয়সে দুইজনকে অথবা একজনকে পেল অথচ জান্নাতের ব্যবস্থা করে নিতে পারল না ওই ব্যক্তি হতভাগ্য পিতামাতার উভয়কে পেল বৃদ্ধ বয়সে অথবা যে কোনো একজনকে পেল অথচ জান্নাতের ব্যবস্থা করতে পারল না এই ব্যক্তি কপাল পোড়া হতভাগ্য মানে বৃদ্ধ পিতামাতা জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় ওসিলা বড় মাধ্যম ওসিলা খুঁজতে পীরের দরবারে যায় হাইরে মুসলিম এর চেয়ে কপালপুরা আর কেউ আছে যে ওসিলা জান্নাতে যাওয়ার ওসিলা খুঁজতে পীরের দরবারে যাচ্ছে মাতা সবচেয়ে বড় ওসিলা পিতামাতাকে এক কেজি আপেল কিনে দেওয়ার টাকা হয় না আর পীরের দরবারে নিয়ে ছুটছে হাজার হাজার টাকার খাসি আর মোরগ নিয়ে মানে মানসিক বিকারগ্রস্ত মানুষ যে পৃথিবীর মানুষ কিভাবে বিকারগ্রস্ত মানসিক প্রতিবন্ধী একটু খেয়াল করুন পিতামাতার ক্ষেত্রে আল্লাহ সুশাসাম বলেছেন সালাসো দাওয়াতিন লাতারুদ্দো তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে আল্লাহ ফিরিয়ে দেন না তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই হবে লা সাক্কাফিহিন না এতে কোনো সন্দেহ নেই আল্লাহ সুশাসাম বলেছেন সালাসো দাওয়াতিন লা তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে আল্লাহ ফিরিয়ে দেন না এক দিছে বলেছেন সালাসো দাওয়াতিন মুস্তাজাহতুন লা সাক্কাফিহীন না তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে এতে কোনো সন্দেহ নেই তিন শ্রেণীর এক শ্রেণী হচ্ছে আল্লাহ কবুল করবেন এতে কোনো সন্দেহ নেই আল্লাহ বলছেন কোন খানকার কোন ল্যাংটাপির দোয়া করলে কবুল হবে কোন হাদিস আছে কোনো নিশ্চয়তা আছে অথচ বাবা মা দোয়া করলে কবুল হবে বাবা মা থাকবেন এক দেশে সন্তান এমন প্রতিষ্ঠিত করলেন যা আপনার মৃত্যুতে আসার তার টাইম নেই আপনি এমন প্রতিষ্ঠিত করেছেন যা আপনার মৃত্যুতে আসবে এই সময় তার নেই কেন আসবে আসতে গেলে হাজার হাজার টাকা খরচ হবে আসতে গেলে তার বিজনেস ক্ষতিগ্রস্ত হবে কি দরকার আপনার মতো বুড়া মরে থাকলে তার কোনো যায় আসে কি সমাজের খড়ি তৈরি করেছেন কিসের প্রতিষ্ঠিত করলেন এমন সন্তান প্রতিষ্ঠিত করলেন যা আপনার মৃত্যুতে সে আসতে পারে না মন বলে হৃদয় থেকে বলতে পারে না রব্বের হামুমা কামা রব্যায়নিসাগিরা ধিক এই সমাজের মানুষকে যারা এই ধরনের সন্তান গড়ে তুলেছেন আপনার মৃত্যুতে একটু মন খুলে দুটা দোয়া বলতে পারে না আপনি কি তৈরি করলেন হাজার ইমামকে নিয়ে আসেন হাজার আলেমা ভাড়া করে নিয়ে আসেন তারা আপনার জন্য দোয়া করবে জানা যায় আর আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে দুইটার মধ্যে আকাশ পাতাল ব্যবধান রয়েছে কারণ একজন আলেম একজন ইমাম সাহেব দোয়া করবেন এটা তার দায়িত্ব আপনি তাকে নিয়ে এসেছেন ভাড়া দিয়ে তাই সে দোয়া করে কিন্তু আপনার সন্তান যখন আপনার জন্য দোয়া করবে সে হৃদয় থেকে করবে তার বাবার নাজাতের জন্য তার বাবার মুক্তির জন্য অন্যের ভালোবাসা আর নিজ সন্তানের হৃদয় নিংড়ানো ভালোবাসার দোয়া দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে চাই চাইলেন তো আপনি সমাজে প্রতিষ্ঠিত হতে হয়েছেন সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন প্রতিষ্ঠিত হন ছেলে মেয়েকে প্রতিষ্ঠিত করেন আর নিচে নিজের পিস্তুল দিয়ে মরে দুনিয়া থেকে বিদায় নেন এই তো সমাজে প্রতিষ্ঠিত হওয়া এ তো সমাজের করুণ বাস্তবতা এক বাবা এটা না হয় চক্ষু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কত হাজার হাজার বাবা এরকম ডুকরে ডুকরে নিঃসঙ্গ জীবন যাপন করছেন কে রাখে তার খোঁজ এদের কোন খোঁজ আছে একটা না হয় মিডিয়াতে এসেছে তাই তোলপাড় সারা সারা দেশের মানুষ তোলপাড় হয়ে গেছে কিন্তু কত বাবা যেভাবে ডুকরে ডুকরে মরছে তার কোনো হিসাব আছে স্বামী থাকে এক দেশে স্ত্রী থাকে আর এক দেশে এটা কোনো লাইফ এটা কোনো জীবন ইসলাম বহু আগে এই জীবনকে নাকচ করেছে আর আপনি এগুলোকে জীবন এগুলোকে প্রতিষ্ঠিত মনে করেছেন আপনার এই প্রতিষ্ঠিত ধুয়ে ধুয়ে পানি খান এখন করুন বাস্তবতা ছেড়ে আপনাকে আসতে হবে ইসলামের কাছে সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লাম দেড় হাজার বছর আগে যে বাস্তব কথাগুলো বলেছেন এখন কিন্তু বাস্তবতা ফলে যাচ্ছে আল্লাহ রসুসাল্লাহ সাল্লাম এক বৈঠকের একটা প্রশ্নের উত্তর জিব্রিল করেছিলেন মানুষের রূপ নিয়ে এসে জিব্রিল একজন মানুষের রূপ নিয়ে এসে আল্লাহ রাসুল্লাহামকে প্রশ্ন করেছিলেন যে হাদিসটা হাদিসে জিব্রিল বলে আপনাদেরকে একটু প্রশ্নটা শোনাই আর বাস্তব বর্তমান পৃথিবীর সাথে আপনি মিলিয়ে দেখুন কতটা মিল আছে দেড় হাজার বছর আগের প্রশ্ন উত্তর আপনি একটু মিলিয়ে দেখেন কতটুকু মিল আছে জিব্রিল অনেকগুলো প্রশ্ন করেছিলেন জিবরুল্লাহ এক পর্যায়ে গিয়ে জিজ্ঞাসা করলেন আনি হে মোহাম্মদ সাল্লাম আগের প্রশ্নগুলো সবসময় সবসময় বলছিলেন নাম ধরে হে মোহাম্মদ সাল্লাম হে মোহাম্মদ আনি বলুন তো কিয়ামত কখন হবে আল্লাহ রসুল আসলামকে জিবরিল আলাইসাল্লাম একটা মানুষের রূপ নিয়ে এসে সাহাবিদের বৈঠকে সব সাহাবীরা বসে আছেন ওই বৈঠকে মসজিদের ভিতরে প্রশ্ন করছেন সাহাবিরাও বুঝতে পারেননি যে ইনি জিবরিল উনি মনে করছেন একজন আগন্তুক সাহাবীরা ভাবছেন ইনি একজন আগন্তক উমর হাদিস বর্ণনা করেছেন তা আনিস বলুন তো কিয়ামত কখন হবে তখন আল্লাহ রসুল জবাব দিলেন মাল মসউল আনহা বে আলাম বিনা জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চেয়ে বেশি কিছু জানে না উত্তরটা দেখুন বলছেন জিজ্ঞাসিত ব্যক্তি মানে যাকে জিজ্ঞাসা করা হলো যে জিজ্ঞাসা করেছে তার চেয়ে বেশি জানে না মানে জিজ্ঞাসা এ বিষয়ে যতটুকু জানে আর যাকে জিজ্ঞাসা করা হয়েছে ততটুকুই জানে এর চেয়ে বেশি জানে না আর এখন ওলামা কিয়ামত কখন হবে ছুটে বেড়াচ্ছেন